আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবনে কিন্তু আপনার 3017 পদ মানে বিশাল বড় 15 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এখন এর মধ্যে একটি পদ ছিল অফিস সহায়ক পদ, আজকে আমি আলোচনা করব অফিস সহায়ক পদের মূলত পরীক্ষা কবে হবে এবং সেই পরীক্ষার জন্য আপনি কি বিষয়ে পড়াশোনা করবেন এবং আপনাদের প্রমোশন আছে কিনা এই পদটিতে এবং সে এই পদটিতে আসলে চাকরি হওয়ার পর কোথায় আপনার পোস্টিং হবে, এই চারটা পাঁচটা বিষয় নিয়ে আজকে ভিডিওটা আলোচনা করবো। একটু ভিডিওটা বড় হতে পারে, যদি পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব, পরীক্ষা কবে হবে, কি বিষয়ে পড়াশোনা করবেন এবং আপনাদের যেটা বললাম যে পোস্টিং কোথায় হবে, প্রমোশন আছে কিনা, সেই এই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটা শুরু করি, আর ভিডিও শুরু করার আগে বলে দেই বরাবর মতো, আপনার আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ভূমি ভবনে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এইখানে যে সব থেকে একবারে মানে 14 নম্বর ক্যাটাগরি ছিল অফিস সহায়ক পদ, 182টি শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশেই আবেদন করার একটা ক্রাইটেরিয়া ছিল, যেখানে আপনি গোপালগঞ্জ, মাদারীপুর, বান্দরবান, রাঙামাটি এবং রাজশাহী, জয়পুরা, ঝিনাইদহ, নড়াইল মানে এই 6-7টা জেলা ব্যতীত কিন্তু সকল জেলা প্রার্থীরা আপনারা আবেদন করছেন এই পদটিতে। এই 20 নম্বর গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখন এই পদটি মূলত পরীক্ষা কত হতে কবে হতে পারে, আজকে মানে এই যে 7 তারিখ কিন্তু পরীক্ষা হয়ে গেল 3টা পদে। এখন এই যে অফিস সহায়ক পদের পরীক্ষাটা সবাই, যেহেতু এই এই পরীক্ষা শুরু হয়ে গেল শনিবার, শুক্রবার পরীক্ষা হয়ে গেল আপনার এই যে ট্রাভেল সার্ভেয়ার, ড্রাফটসম্যান কাম এরিয়া অ্যাসাইনমেন্ট কাম সিটকিপার, এই পদের কিন্তু পরীক্ষাগুলো হয়ে গেছে। এখন আর যেহেতু আর হইলো কম্পিউটার, এই 3টা পদের পরীক্ষা হয়ে গেছে। এখন এই 3টা পদের পরীক্ষা হওয়ার পর কিন্তু আপনারা সবাই বলতেছেন ভাই অফিস সহায়ক পদের পরীক্ষা কবে হবে। ভাই এটা একটা ঈদের পরেই আপনাদের ফোনে অলরেডি কিন্তু ঈদের পরে ছোটেমুটি গেলে আপনাদের ফোনে মেসেজ চলে আসবে পরীক্ষার ডেট। তার মানে বেশি দিন কিন্তু আর সময় নাই, ঈদের পরে ইনশাল্লাহ ডেট পড়ে যাবে, পরীক্ষার একটি সময়সূচি কিন্তু ঘোষণা হয়ে যাবে। তাই আপনারা প্রিপারেশন নেন, পড়াশোনা করেন। এখন কি বিষয়ে আপনারা পড়াশোনা করবেন এবং সেটার বিষয়ভিত্তিক কি, এখন আপনারা যেহেতু অফিস সহায়ক পদের আবেদন যারা করছেন তাদের জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে, সেটা আপনার বিগত সালে যত পরীক্ষা হয়েছিল এই যে আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে, সেই পদের পরীক্ষার যে প্রশ্ন ছিল সেগুলো সলিউশন সহ এবং একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন যেটা সংক্ষিপ্ত আকারে মানে পড়লে ইনশাল্লাহ আপনারা কমন উপযোগী হবে। এটা আপনারা কীভাবে নেবেন, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন। এখন অফিস সহায়ক পদের আসলে প্রমোশন হয় কিনা এটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলেন যে ভাই আপনি জানেন না, ভিডিও দেন অফিস সহকারে অফিস সহায়ক পদে প্রমোশন আছে। ভাই অফিস সহায়ক পদে প্রমোশন ধরতে গেলে নাই নেয়ার মানে কিছু সংখ্যক কোনো ক্ষেত্রে প্রমোশন যদি হয় সেটা কর্তৃপক্ষ যদি চায় সেই ক্ষেত্রে যদি প্রমোশন হয়, এছাড়া ভাই এদের পদোন্নতি অফিস সহায়ক পদে পদোন্নতি মূলত নাই বলতে বা নেই বলতে চলে, নেই বলতে চলে অফিস সহায়ক পদে মানে পদোন্নতি নেই বলতে চলে। সেক্ষেত্রে আপনার ধরে নেন যারা চাকরি নিতে আসছেন যে প্রমোশন নাই, এই মতামে আপনারা প্রমোশন মানে চাকরিটা নিতে পারেন। এখন তাদের পোস্টিংটা করতে হবে, তাদের পোস্টিং হবে আপনার যে আপনাদের যে জেলা রয়েছে, যে জেলা এবং উপজেলা যে সেটেলমেন্ট অফিসগুলো রয়েছে, ভূমির যে সেটেলমেন্ট অফিস, এইখানে কিন্তু পোস্টিং হবে, এইখানে অফিস সহায়ক পদের পোস্টিং হবে। আর অফিস সহায়ক পদের কাজ কী তাদের, এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে মানে অনেক ভিডিও দেওয়া আছে তাদের অফিসিয়ালভাবে কী কী কাজ করে, আপনারা অবশ্যই যারা দেখেন নাই দেখতে পারেন, আর যারা দেখছেন তারা তো জানেন যে অফিস সহায়ক পদের মতো কাজ কী, তাদের বেতন কত, খুঁটিনাটি সকল বিষয় আশা করি বুঝতে পারছেন। আর যারা পরীক্ষার্থী রয়েছেন, যারা আবেদন করছেন প্রিপারেশন নেওয়ার জন্য, অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা এই যে সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সে বিষয়ে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে, কেন যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।